ডিজাইন তো সবাই পারে, বাট প্রফেশনাল ডিজাইন কয়জনই করতে পারে? আর প্রফেশনাল ডিজাইন করতে হলে জানতে হবে ট্রেন্ড সম্পর্কে ডিটেলস ধারণা। তাই টেকের একাডেমি থেকে শেয়ার করা হবে গ্রাফিক ডিজাইন ট্রেন্ড 2023। ফিরছি ইন্টোর পর। প্রথমে কথা বলবো শেপ নিয়ে। 2023 গ্রাফিক ডিজাইন ট্রেন্ড হিসাবে কি ধরনের শেপগুলো ট্রেন্ড হিসাবে থাকবে বা কোন ক্যাটাগরির শেপগুলো সবচেয়ে বেশি ইউজ করা হবে সেগুলো নিয়ে আমরা জাস্ট একটু কথা বলবো। তার জন্য আমরা প্রথমে কথা বলবো হচ্ছে রাউন্ড টাইপের শেপ। 2023 বা 2024 রাউন্ড টাইপের শেপগুলো সবচেয়ে বেশি ইউজ করা হবে। জাস্ট আমি যদি আপনাদেরকে কয়েকটা এক্সাম্পল দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। যেমন আমরা অলরেডি চলে আসলাম behance.net-এ। জাস্ট আপনারা দেখেন এখানে যখন ফ্রি ট্রায়াল বা সাইন আপ বা লগ ইন, এখানে কিন্তু ফাইনালি একটা রাউন্ড টাইপের শেপ ইউজ করা হয়েছে। আবার দেখেন এখানে প্রজেক্ট বা এবং কি সার্চ যে বারটা আছে সেখানে কিন্তু রাউন্ড টাইপের শেপগুলো খুব বেশি ইউজ করা হচ্ছে। আমি যদি আরও কয়েকটা এক্সাম্পল দেখাই তাহলে আপনারা ক্লিয়ার বুঝবেন। যেমন হচ্ছে আমরা যদি দেখাই UI UX অ্যাপ ডিজাইন, সেগুলোর ক্ষেত্রে যদি আমরা একটু দেখি বিভিন্ন অ্যাপস ডিজাইনগুলোতে কিন্তু রাউন্ড টাইপের শেপগুলো খুব বেশি ইউজ করা হচ্ছে। জাস্ট আমরা যদি এখানে প্রথমটা দেখি, আমরা কয়েকটা অ্যানালিসিস করব। দেখেন এখানে চেক আউট বা লগ ইন বা ক্রিয়েট অ্যাকাউন্ট বা বিভিন্ন ফিগারগুলো যখন যেখানে বসাচ্ছে সেখানে কিন্তু ফাইনালি কিন্তু রাউন্ড টাইপের শেপটা বেশি ইউজ করা হচ্ছে। ইভেন কি এই প্রোডাক্টটা মানে বা হচ্ছে এই টোস্টার ক্ষেত্রেও তার কর্নারে কিন্তু ফাইনালি কিন্তু রাউন্ড টাইপের শেপটা ইউজ করা হচ্ছে। সো 2023 বা 2024 রাউন্ড টাইপের শেপটা আরও বেশি ইউজ করা হবে এবং কি এটা ট্রেন্ড হিসাবে থাকবে। দেন সেকেন্ড নম্বর আমরা কথা বলবো বাটন টাইপের ডিজাইন। মানে বাটন টাইপের ডিজাইনটা কি? বাটন টাইপের ডিজাইন হচ্ছে যেখানে আমরা অ্যাপসগুলোতে দেখতে পাই যেখানে আমরা বাটন মানে চেক আউট একটা বাটন, লগ ইন একটা বাটন, ক্রিয়েট অ্যাকাউন্ট একটা বাটন, এখানে কিন্তু ফাইনালি কিন্তু রাউন্ড টাইপের শেপ বা বাটন টাইপের ডিজাইনগুলো কিন্তু এখন খুব বেশি ইউজ করা হবে। আমি যদি আপনাদেরকে একটু রিয়েল একটা এক্সাম্পল দেখাই তাহলে ক্লিয়ার বুঝবেন। যেমন আমাদের রিসেন্টলি যে ডিজাইনটা করা হয়েছে টেকের একাডেমির জন্য, সেখানেও কিন্তু আমরা বাটন টাইপের ডিজাইনটাকে খুব বেশি ইউজ করার চেষ্টা করছি। বাটন টাইপের শেপ, লাইভ ক্লাসের ক্ষেত্রে বাটন টাইপের শেপ, এমনকি এখানে যে ডিটা ইউজ করছি সেখানে কিন্তু ফাইনালি বাটন টাইপের শেপ বা ডিজাইন ইউজ করার চেষ্টা করছি। সো আমরা বলতে পারি 2023 রাউন্ড টাইপের শেপগুলো খুব বেশি ইউজ করা হবে এবং কি বাটন টাইপের শেপ ইউজ করা হবে বেশি এবং কি 3D টাইপের শেপগুলো ইউজ করা হবে। জাস্ট আমি যদি আপনাদেরকে কয়েকটা ডিজাইন দেখাই তাহলে আপনারা সেখানেও ক্লিয়ার হবেন। জাস্ট এখানে দেখেন গ্রাফিক ডিজাইন করুন, জাস্ট এখানে যে শেপটা আছে এটার ক্ষেত্রে আমরা কিন্তু 3D শেপ ইউজ করার চেষ্টা করছি। এক্ষেত্রে আপনারা দেখতে পারেন যে আমাদের যে ফটোশপের আইকন বা হচ্ছে ফটোশপ ইলাস্ট্রেটরের টুলসগুলো সেগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা 3D ইউজ করলাম। এটা কিন্তু 2023 এবং কি 2024 থাকবে এবং নেক্সট ইয়ারগুলোতে এটার চাহিদা আরও ডে বাই ডে বাড়বে। ফাইনালি আমি আপনাদেরকে জাস্ট এখানে একটা কথা বলবো যে আপনারা যদি কাস্টমলি যদি 3D ক্রিয়েট না করতে পারেন তাহলে ফাইনালি আপনারা বিভিন্ন ফ্রি সোর্সগুলোতে বা ফ্রি সাইটগুলো থেকে আপনারা কালেকশন করবেন। অবশ্য আমি এখানে যেগুলো করছি সবগুলো আমি কাস্টমলি ক্রিয়েট করা। অবশ্য কাস্টমলি ক্রিয়েট করার ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই 3D কোন একটা টুল যদি আপনারা জানেন সেটার জন্য আপনাকে হেল্প করবে। সেটা হতে পারে ব্লেন্ডার, সেটা হতে পারে 3D ম্যাক্স, সেটা হতে পারে সিনেমা 4D, এই টাইপের টুলসগুলো দিয়ে আপনারা করতে পারেন। দেন ফাইনালি আমরা কথা বলবো টাইপোগ্রাফি নিয়ে। 2023 কী ধরনের ফন্টগুলো সবচেয়ে বেশি ইউজ করা হবে বা ট্রেন্ড হিসেবে থাকবে? তার মধ্যে সবার আগে আমি আপনাদেরকে বলবো লেগেচার টাইপের যে ফন্টগুলো আছে সেগুলো, এটা নিয়ে আমি অলরেডি একটা ভিডিওতে বলছি। ফাইনালি এটা নিয়ে একটু ডিটেলস কথা বলতেছি। সেটা হচ্ছে যে সকল ফন্টগুলো একটু কার্ভ টাইপের বা একটু জাস্ট হ্যান্ড রাইটিং টাইপের, এই টাইপের ফন্টগুলো খুব বেশি ইউজ করা হচ্ছে বর্তমানে বিউটি টাইপের প্রোডাক্টগুলোতে বা ট্রেন্ডি টাইপের ডিজাইনগুলোতে। এবং কি অনেকে এই টাইপের ফন্টগুলো তাদের সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ডিজাইনগুলো বা হচ্ছে থাম্বনেল ডিজাইনগুলোতে খুব বেশি ইউজ করতেছে। সো আপনারা আপনাদের 2023 যে সকল ডিজাইনগুলো করবেন বা নেক্সট ইয়ারগুলোতে যে সকল ডিজাইনগুলো করবেন সেগুলোর ভিতরে হচ্ছে লেগেচার ফন্ট আপনারা ইউজ করতে পারেন। দেন দুই নম্বরে আমরা টাইপোগ্রাফির ক্ষেত্রে বলবো যে ডেকোরেটিভ বা ডিসপ্লে টাইপের ফন্ট। এটা আবার কোন ধরনের ফন্ট এটা নিয়ে যদি আপনারা ডিটেল জানতে চান তাহলে আমাদের টেকের একাডেমি ফন্ট নিয়ে যত কথা পার্ট 1 2 এগুলো দেখতে পারেন, তাহলে আপনারা ডিটেল জানবেন। জাস্ট আমি আজকে আপনাদেরকে একটু সিম্পলি বলি যে সকল ফন্টগুলো মূলত কাস্টম রিক্রিয়েট করা হয়, যেগুলো ফোকাল ফন্ট বা টাইটেলের জন্য ইউজ করা হয়। এটা হতে পারে কোনো একটা ফন্টকে জাস্ট কাস্টমাইজ করে আউটলাইন করে ক্রিয়েট করতে পারে, কেউ বা এটাকে টাইপোগ্রাফি হিসাবে নিজে একবারে কাস্টম রিক্রিয়েট করেও করতে পারে। এটার ক্ষেত্রে আমি যে বলবো বিভিন্ন ডিজাইনগুলোতে আপনারা দেখবেন যে একবার একটা টাইটেল থাকে বা 1 টাকায় 10 GB এই টাইপের যে টাইটেলগুলো বা এই টাইপের যে টেক্সটগুলো লেখা হয় সেগুলো দেখবেন যে একটা স্টাইল করে লেখানো হয়। যেমন দেখেন যে এইটা একটা স্টাইল করে লেখানো হয়। সো ডিসপ্লে টাইপের ফন্ট বা ডেকোরেটিভ টাইপের ফন্টগুলো খুব বেশি ইউজ করা হবে 2023 এবং কি ডিজাইনগুলোকে একটু ওয়াও লেভেল নিয়ে যাওয়ার জন্য। অবশ্যই এগুলো আপনারাও নিজেরা ইউজ করতে পারেন আপনার ডিজাইনগুলোতে। ওই যে সবসময় আগে যেটা 2022 বা 2020
ওয়ানে যে সকল ফোনগুলো ইউজ করছেন সেটাতে একবার 2023 বা 4 ইউজ করবেন এরকম কোনো ধরাবাঁধা নিয়ম নাই। আপনি জাস্ট নতুন নতুন ফোন যেগুলো আসতেছে সেগুলো নিয়ে আপনার অবশ্যই কাজ করতে হবে। দেন ফাইনালি তিন নম্বরে কথা বলবো হচ্ছে ট্রেন্ডি টাইপের ফোন নিয়ে আপনাকে ডিজাইন করতে হবে। এখন ট্রেন্ডি টাইপের ফোন কোনগুলো সেগুলো কীভাবে বুঝবেন, জাস্ট আপনি নেটে যান, জাস্ট ট্রেন্ডি টাইপের ফোন লেখেন, এগুলো যদি আপনি এখানে ট্রেন্ডি জাস্ট ট্রেন্ড 2023 ফোন জাস্ট এগুলো যদি লেখেন বা 24 ফোন লেখেন তাহলে আপনি কিন্তু ফাইনালি এখান থেকে অনেকগুলো ফোন পাবেন, সেগুলো আপনি ইউজ করতে পারেন আপনার ডিজাইনে। দেন চার নম্বর আমরা কথা বলবো সেন্সরি ফোন, এটা আপনার ডিজাইনে সবচেয়ে বেশি ইউজ করতে পারেন। এটা আসলে প্রত্যেকটা ডিজাইনে প্রায় 90% ডিজাইনে এই সেন্সরি ফোনটা ইউজ করা হয়। সো আপনিও 2023 বা 4গুলাতে আপনি এই টাইপের ফোনগুলো ইউজ করতে পারেন। দেন ফাইনালি আমি যদি একটা এক্সাম্পল দিই আপনাদেরকে তাহলে আপনারা আরও ক্লিয়ার বুঝবেন। যেমন আমাদের লাস্ট টেকের একাডেমির ডিজাইনটা দেখেন, এখানে কিন্তু ফাইনালি আমি দেখেন লেগেচার টাইপের ফোন বা হচ্ছে ট্রেন্ডি ফোনগুলো আমি ইউজ করার চেষ্টা করছি। এখানে কেন বোল্ড টাইপের ফোন ইউজ করলাম, ওই যে আমি বললাম বিভিন্ন ফোকাল পয়েন্ট বা থাম্বনেল ডিজাইনগুলোতে বা আপনি যেটা মেসেজ দিতে চান অডিয়েন্সকে সেটাকে একটু বোল্ড টাইপের করার চেষ্টা করবেন, তাহলে সেটা সবার আগে অডিয়েন্স বুঝতে পারে। দেন তিন নম্বর আমরা কথা বলবো কালার নিয়ে, 2023 ট্রেন্ড হিসাবে কোন কোন কালারগুলো খুব বেশি ইউজ করতে পারে বা আমরা কোন স্টাইলে কালারগুলো খুব বেশি ইউজ করব সেটার ক্ষেত্রে আমি বলবো যে মাল্টি কালার, এক নম্বর যেটা বলবো মাল্টি কালার ইউজ করবেন আপনার ডিজাইনে। যেমন আমাদের লাস্ট ডিজাইনটা দেখেন, সেখানে আমরা ইয়েলো কালার, গ্রিন কালার, রেড কালার এবং কি আমরা একটু ব্লু টাইপের কালারটাও ইউজ করলাম এবং কি আমরা আমাদের ব্র্যান্ডিং কালারটাকেও ইউজ করার চেষ্টা করলাম। সো আপনার ডিজাইনগুলো তো আপনি মাল্টি কালার ইউজ করার চেষ্টা করেন এবং কি বিভিন্ন কালারের প্লেটগুলো ইউজ করার চেষ্টা করেন, এতে করে আপনার ডিজাইনের কোয়ালিটিটা একটু হাই হবে এবং কি একটু ট্রেন্ডি ডিজাইনের লুক চলে আসবে। এবং কি এটার ক্ষেত্রে আমি বলবো যে যারা একবার বিগিনার আছে তারা এই টাইপের স্টাইলে না গেলে ভালো, কারণ আপনার যেহেতু কালার নিয়ে প্রবলেম আছে আপনার ক্ষেত্রে হচ্ছে যে আপনি জাস্ট অন্য ডিজাইন থেকে কালারগুলোকে পিক করেন। তবে আপনি যদি নিজে ইউজ করতে চান কালার, সেক্ষেত্রে বলবো যে 2-3 কালারের ভিতরে আপনি থাকার চেষ্টা করবেন। দেন দুই নম্বরের কথা বলো ট্রেন্ডি কালারগুলো ইউজ করেন, ওই যে আমি বললাম যে 3-4 কালার ইউজ করেন বা মাল্টি কালার ইউজ করার চেষ্টা করেন, সেটার জন্য আপনাকে কিন্তু ট্রেন্ড বুঝতে হবে। ট্রেন্ডি কালার দেখার জন্য আপনি অবশ্যই অন্যদের ডিজাইনগুলো দেখেন বা অন্য ট্রেন্ড ডিজাইনগুলো যেগুলো আছে সেগুলোকে আপনি একটা অ্যানালাইসিস করেন। বড় বড় যে কোম্পানিগুলো বা বড় বড় কর্পোরেট অফিসগুলো যে সকল ডিজাইনগুলো ইউজ করতে সেগুলো আপনি একটু ফোকাস করেন, তাহলে আপনি এখান থেকে আপনি বুঝতে পারবেন যে আসলে ট্রেন্ডি কালারগুলো বা ট্রেন্ডি কালারের প্লেট কোনগুলো সেগুলো সম্পর্কে আপনার ডিটেলস একটা আইডিয়া চলে আসবে। দেন তিন নম্বর আমরা বলবো গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট সবসময় থাকবে আমি মনে করি, এই গ্রেডিয়েন্ট 2023 আরও বেশি ইউজ করা হবে। এটার জন্য আপনার ট্রেন্ডি গ্রেডিয়েন্টের জন্য আপনারা জাস্ট অ্যাডোবির একটা কালার সাইট আছে color.adobe.com, এখান থেকে আপনারা জাস্ট ট্রেন্ডে যাবেন, এখান থেকে আপনারা ট্রেন্ডি অনেক কালারগুলো পাবেন এবং কি গ্রেডিয়েন্টকে এখানে নিতে পারবেন। সো আপনি অ্যাডোবির যে কালার ওয়েবসাইটটা আছে সেখান থেকে আপনি ট্রেন্ডি কালার বা হচ্ছে যে ট্রেন্ডি গ্রেডিয়েন্টগুলো আপনি এখান থেকে জাস্ট ক্যাপচার করতে পারেন। সেটার ক্ষেত্রে বলবো যে ফ্যাশন টাইপের ডিজাইন হলে ফ্যাশনটাকে চুজ করবেন, গ্রাফিক ডিজাইন হলে আপনি গ্রাফিক ডিজাইনটা চুজ করবেন, ইলাস্ট্রেশন হলে ইলাস্ট্রেশনের জন্য আপনি কালার প্লেটগুলোকে চুজ করতে পারেন। দেন ফাইনালি চার নম্বর আমি বলবো যে ইমেজ থেকে কালার পিক করেন। এখন ইমেজ থেকে কালার পিক করার ক্ষেত্রে আমি বলবো যে ইমেজটা আপনার কাছে খুব ভালো লাগতেছে, স্পেশালি এটার ক্ষেত্রে বলবো যে আপনারা লোকালি আপনি মোবাইল দিয়েও আপনি যে কোনো একটা ইমেজ ক্যাপচার করছেন সেটাতে যদি আপনার ওই ভিউটা বা ওই ল্যান্ডস্কেপটা যদি আপনার কাছে ভালো লাগে বা ওই ইমেজটা যদি আপনার কাছে ভালো লাগে তাহলে আপনার ডিজাইনে সেম ওই ইমেজ থেকে কালারগুলোকে পিক করে আপনার ডিজাইন আপনি ইউজ করেন, একটা কালার প্লেট ক্রিয়েট করেন, দেন এইটা আপনার ডিজাইন আপনি ইউজ করেন। তাছাড়া যদি ভার্চুয়ালি করতে চান তাহলে আপনারা জাস্ট color.adobe.com থেকে ট্রেন্ডি কালারে গিয়ে জাস্ট এখান থেকে গ্রাফিক ডিজাইন, এখান থেকে এই যে এই কালার প্লেটগুলো মানে ইমেজ থেকে যে সকল কালারগুলো নিয়েছে সেগুলো আপনি ইউজ করতে পারেন আপনার ডিজাইনে। দেন ফাইনালি আমি বলবো যে কালার পিক কোথা থেকে করবেন, তার জন্য আমি জাস্ট আপনাদেরকে একটা এক্সাম্পল দেখাই। তার জন্য আমি ফটোশপে চলে আসলাম, ফাইলে গেলাম, নিউতে গেলাম, দেন হচ্ছে আমি জাস্ট একটা সাইজ নিচ্ছি 2000x2000 পিক্সেল, যে কোনো একটা সাইজ নিলাম, যেহেতু আমরা এখানে কোনো ধরনের প্রজেক্ট ক্রিয়েট করতেছি না, জাস্ট আমি এখান থেকে একটা শেপ নিলাম। তো শেপ নেওয়ার ক্ষেত্রে আপনি এখন কালার কোনটা পিক করবেন, কোথা থেকে কালারটা পিক করবেন, কালার প্লেট থেকে জাস্ট আপনি জাস্ট প্রথমে রেড কালার যাবেন, জাস্ট এখান থেকে এই যে সেন্টারটাকে আপনি ফোকাস করার চেষ্টা করবেন বা এখান থেকে এই কালারগুলোকে ফোকাস করার চেষ্টা করবেন। একবারে জাস্ট একবারে কর্নারে যাওয়ার দরকার নেই, আবার একবারে এতে দেওয়ার দরকার নেই, জাস্ট আপনি একবারে সেন্টারে থাকার চেষ্টা করবেন। এই টাইপের কালারগুলোকে আপনি চুজ করার চেষ্টা করবেন, সেটা যে কোনো কালারই হোক, হোক সেটা পিঙ্ক কালার, হোক সেটা অরেঞ্জ কালার, সেটা যে কোনো কালার হোক, গ্রিন কালার হোক, আপনি এই টাইপের কালারগুলোকে চুজ করার চেষ্টা করবেন। দেন তিন নম্বর আমরা কথা বলবো ইমেজের ক্ষেত্রে, ইমেজের ক্ষেত্রে আমি বলবো যে আপনারা দুইটা ইমেজ সবচেয়ে বেশি চুজ করবেন, একটা হচ্ছে পিএনজি টাইপের ইমেজ আর একটা হচ্ছে আপনারা থ্রিডি টাইপের ইমেজ চুজ করবেন। যেমন এখানে দেখেন আমি এখানে কিন্তু ফাইনালি দেখেন একটা অবজেক্ট ইউজ করলাম, এটা কিন্তু থ্রিডি টাইপের একটা অবজেক্ট ইউজ করলাম।
দেন আমি যদি আরও কয়েকটা ডিজাইন দেখাই তাহলে সেখানে আপনি বুঝতে পারেন। যেমন এখানে এখানে দেখেন এই ডিজাইনটাতে ফাইনালি কিন্তু আমি একটা থ্রি ডি টাইপের ইমেজ ইউজ করলাম। অবশ্যই আপনারা ট্রাই করবেন যে পিএনজি টাইপের ইমেজ এবং কি থ্রি ডি টাইপের ইমেজ ইউজ করার চেষ্টা করবেন। যেমন যদি আমি আরও একটা দেখাই, এখানে যে পাসপোর্টের যে ইমেজটা আছে এটা আমি কালেকশন করছি হচ্ছে প্রিভিক থেকে, জাস্ট এটাতে একটু মডিফাই করে ভিসা অ্যাড করলাম, দেন এটাও কিন্তু একটা পিএনজি ইমেজ এবং কি ফাইনালি একটা থ্রি ডি ইমেজ। আপনারা যখন ডিজাইন ইউজ করবেন তখন অবশ্যই আপনারা পিএনজি ইমেজ এবং কি থ্রি ডি টাইপের ইমেজগুলোকে চুজ করা টার্গেট করবেন। দেন ফাইনালি আমি টিপস হিসেবে বলবো যে ওল্ড ডিজাইনগুলোই মূলত আসবে, লাইক হচ্ছে যে 80-এর দশক বা 90-এর দশকে যে সকল ডিজাইনগুলো হলো সেগুলোই আবার আসবে, বাট নতুন ওয়েতে নতুন স্টাইলে আসবে। জাস্ট এটা যদি আমি বলি যে ওই যে ওল্ড সংগুলাই আসে বাট এটাকে নতুন করে মিউজিকগুলোকে একটু অ্যাড করে রিমিক্স করে আসে। আপনারা যদি একটু বলিউডের দিকে লক্ষ্য করেন দেখবেন যে নতুন যে গানগুলো আসতেছে প্রায় ম্যাক্সিমামই পুরানো গানগুলোকে নতুন করে আবার রিমেক করা হচ্ছে। সো ডিজাইনের ক্ষেত্রেও জাস্ট এটা ট্রেন্ড হিসাবে আসবে যে রেট্রো টাইপের বা 80-এর দশক বা 90-এর দশকের যে ডিজাইনগুলো আছে সেগুলোকে নতুন স্টাইলে আবার নিয়ে আসবে। তো ফাইনালি আমরা একটু রিক্যাপ করি, আমি 2023 ট্রেন্ড হিসাবে বললাম যে শেপ হিসাবে আপনারা রাউন্ড টাইপের শেপ ইউজ করেন, এবং কি টাইপোগ্রাফির ক্ষেত্রে বলছি লেগেচার ফন্ট এবং কি ডেকোরেটিভ বা ডিসপ্লে টাইপের ফন্ট ইউজ করেন, এবং কি ট্রেন্ডি টাইপের ফন্টগুলো ইউজ করেন সেটার জন্য আপনাদেরকে বললাম যে আপনারা একটু নেটে সার্চ করে ট্রেন্ডি টাইপের ফন্টগুলো কোনগুলো সেগুলো করতে পারেন। এছাড়াও আমাদের টেকের একাডেমির ভিডিওগুলো আপনারা দেখতে পারেন, সেখানে আমি অনেকগুলো ট্রেন্ডি ফন্ট এবং কি খুব ভালো ভালো প্রফেশনাল লেভেলের ফন্টগুলো আমি শেয়ার করছি, সেগুলো আপনারা এখান থেকে দেখতে পারেন। দেন কালারের ক্ষেত্রে আমি বললাম যে মাল্টি কালার ইউজ করেন, তবে এটা একবারে যারা একবারে বিগিনার আছেন তারা জাস্ট 2-3টা কালারের মধ্যে থাকাই বেস্ট হবে। দেন আমি বললাম যে 2 নম্বরে বললাম ট্রেন্ডি কালার ইউজ করেন, সেটার জন্য আমি বললাম যে আপনারা adobe.com যেটা আছে বা হচ্ছে যে color.adobe.com যেটা আছে সেটা থেকে আপনারা কালারগুলোকে পিক করতে পারেন। এবং কি আমি 3 নম্বরে বলছি গ্রেডিয়েন্ট আপনি ইউজ করতে পারেন আপনার ডিজাইনের ট্রেন্ডি গ্রেডিয়েন্টগুলো, এবং কি আপনি ইমেজ থেকেও আপনি কালার প্লেট ক্রিয়েট করে আপনার ডিজাইন ইউজ করতে পারেন। দেন ফাইনালি কালার কোথা থেকে পিক করবেন সেটার ক্ষেত্রে বললাম যে আপনি যখন একটা শেপ নেবেন তখন ট্রাই করবেন হচ্ছে শেপটা এখান থেকে যে কোনো একটা কালার সেন্টার পয়েন্ট থেকে একটা কালার পিক করার জন্য। দেন ইমেজের ক্ষেত্রে আমি আপনাদেরকে বললাম যে আপনারা 3D ইমেজগুলো ইউজ করার চেষ্টা করেন, এটা যদি আপনি নিজে ক্রিয়েট করতে পারেন অবশ্যই এটার জন্য আপনাকে অবশ্যই 3D টাইপের টুল জানতে হবে, আর তা না হলে আপনি ফ্রি রিসোর্স বা বিভিন্ন সাইটগুলো থেকে আপনি কালেকশন করতে পারেন। দেন পিএনজি ইমেজগুলো আপনি ইউজ করেন। এবং কি টিপস হিসাবে আমি আপনাদেরকে বললাম যে ওল্ড ডিজাইনগুলোই আসবে বাট এটাতে নতুন স্টাইল করে আসবে। আজকে এতটুকু পর্যন্ত। এছাড়াও টেকের একাডেমির মাস্টার কোর্স রয়েছে যেখানে আমরা যারা বেসিক জানে তাদের জন্য স্পেশালি এই কোর্সটা, তাদেরকে আমরা কীভাবে প্রফেশনাল ডিজাইন করতে হয় এবং কীভাবে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস ফাইবার এবং গ্রাফিক কিভাবে কীভাবে কাজ করতে হয় এবং কি একটা প্রফেশনাল ডিজাইন করার জন্য রিসোর্স কীভাবে ইউজ করতে হয় এবং কি কোন কোন সাইট থেকে সিক্রেট সাইট থেকে আপনি প্রিমিয়াম রিসোর্সগুলো কালেকশন করতে পারেন সম্পূর্ণ ফ্রিতে সেগুলো আমরা শেয়ার করে থাকি। এবং কি এখানে ফটোশপের প্লাগইন, ইলাস্ট্রেটর প্লাগইন এবং কীভাবে একটা প্রফেশনাল ডিজাইন করতে হয় সঠিক A-Z গাইডলাইন দেওয়া হয়, সাথে ফ্রিল্যান্সিংয়ের গাইডলাইনও থাকছে। তো আজকে এতটুকু পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।